সম্মানিত চিকিৎসক ভাই বোনেরা, আপনারা যারা অনেক সময় নিয়ে আজকের আমাদের নিউরন মেডিকেল একাডেমি রেসিডেন্সি প্রোগ্রামে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ওয়ান কোয়েশ্চেন ওয়ান টপিক পাওয়ার্ড বাই রেসিডেন্সি এক্সাম ব্যাচ 4 এন্ড রেসিডেন্সি 2 ইন 1 ব্যাচে সবাইকে আজকের আজকের দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো প্রোগ্রাম শুরু করছি। আমাদের আজকের আলোচনা টপিক, একটা কোয়েশ্চেন আমরা আলোচনা করব এবং সেই কোশ্চেনটা নিয়ে আমরা পরবর্তীতে একটু টপিকটা বিস্তারিতভাবে পড়াশোনা করব। মেইনলি আমাদের উদ্দেশ্য হচ্ছে নিউরন মেডিকেল একাডেমিতে আমরা কিভাবে ডিসকাশনের মাধ্যমে একটু বিস্তারিত আলোচনার মাধ্যমে টপিকটা আপনাদেরকে করিয়ে দিব, সেটাই আজকে আমাদের আলোচনার মূল উদ্দেশ্য। তো আসেন ভাই বোনেরা, সময় নষ্ট না করে আমাদের কোশ্চেনে চলে যাই। হ্যাঁ দেখেন, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন এটা 2022 রেসিডেন্সির কোশ্চেন, কিন্তু এটা 2017 সালেও রিপিট হয়েছে, মানে 2017 সালে এসেছে 22 সালে এসেছে, সেম কোশ্চেন না, টপিক সেম, দুই তিনটা স্টেম পাল্টিয়ে দিয়ে এই হিস্টোলজি থাইমাস থেকে কোশ্চেনটা করা হয়েছে। হ্যাঁ তো আসেন দেখি কি কোশ্চেন করা হয়েছে। আচ্ছা বলছে যে থাইমাসটা ডেভেলপ করে ফ্রম থার্ড পাউচ থেকে আসে, মানে ডেভেলপমেন্ট থেকে এসেছে, ঠিক আছে, ডেভয়েড অফ নার্ভ ফাইবার, এটা বলছে ডায়াগনোজড মাইক্রোস্কোপিক্যালি বাই লিম্ফয়েড নোডিউল, রিসিভ আর্টারি সাপ্লাই, মানে এখানে আর্টারি সাপ্লাই থেকে কোশ্চেন এসেছে, নার্ভ থেকে কোশ্চেন এসেছে, এটার মাইক্রোস্কোপিক কোশ্চেন এসেছে, এবং প্রথম কোশ্চেনটা ছিল কোন পাউচ থেকে এসেছে, তাই না, এবং সবার শেষে কোন মিডিয়াস্টিনাম, মানে এর বিস্তৃতি কোন পর্যন্ত, এখান থেকে কোশ্চেন এসেছে, ইটস কম্পোনেন্ট অফ অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম, এই বলে কোশ্চেনটা শেষ করেছে। ঠিক আছে ভাই আপুরা, হ্যাঁ এই কোশ্চেনটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। এখন যেহেতু কোশ্চেনটা করেছে এই পাউচ থেকে, তাহলে দেখেন প্রথম যে স্টেমটা এ নাম্বার স্টেম ডেভেলপস ফ্রম থার্ড পাউচ, তার মানে আপনার খুব ভালো একটা ধারণা থাকতে হবে ফ্যারিঞ্জিয়াল পাউচ সম্পর্কে। তো আসেন সেই পাউচে আমরা চলে যাই। এই যে আপনারা থাইমাস গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আমরা এখন পড়াশোনা করব। আচ্ছা আসেন, এই যে পাউচ ভাই আপুরা, প্রত্যেকটা পাউচের ডিফেটিভস এখন আমরা একটু পড়াশোনা করবো। হ্যাঁ আপনাদেরকে বলছি, আমাদের যে ক্লাসটা আছে এটা খাতা কলম বসে দেখার দরকার নেই, আপনারা জাস্ট দেখতে থাকেন, কারো কোনো প্রশ্ন থাকলে দয়া করে আমাদের জুমে আপনারা তা আপনাদের প্রশ্ন করবেন, অথবা ফেসবুকে যে আপনারা আপনাদের প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার, ইনশাল্লাহ। তো ভাইয়া করে আসেন দেখেন, এই যে ফ্যারিঞ্জিয়াল পাউচ, যে পাঁচটা পাউচ আছে, সেই পাঁচটা পাউচের আমাদের ডেরিভেটিভ গুলো আমরা একটু পড়ি না। আচ্ছা প্রথম পাউচ থেকে কি আসে, সুবিধার জন্য আমি মনে রেখেছিলাম ম্যাম, আমরা যে আমাদের শিক্ষিকা যারা আছেন তাদেরকে তো ম্যাম বলেই ডাকি, তো সেই ম্যাম দিয়ে মনে রেখেছি যে প্রথম পাউচ ম্যাম। হ্যাঁ এটা আমার নিজের বানানো নিউরনিক্স, আমি এভাবে মনে রেখেছিলাম ম্যাম দিয়ে। আচ্ছা ম্যাম ফর কি, এম ফর মিডিল ইয়ার ক্যাভিটি, এ ফর অডিটরি টিউব, অ্যান্ড অ্যাগেইন এম ফর মেমব্রেন, কি মেমব্রেন, টিম্প্যানিক মেমব্রেন, ঠিক আছে। আচ্ছা তা আসেন এটা ছবিটা আমরা একটু আবার দেখে, যে দেখেন নিচে এই যে আমি যে বলছিলাম ম্যাম, এম ফর টিম্প্যানিক মেমব্রেন, তারপরে এ ফর অডিটরি টিউব বা ইউস্টিয়ান, এই যে ইউস্টিশিয়ান টিউব, হ্যাঁ আর এম ফর এটা ছিল এ, আর ভাইয়া পুরা এম ফর মানে ম্যামের এম ফর মিডল ইয়ার ক্যাভিটি, এই যে আপনাদের মিডল ক্যাভিটি, মানে হচ্ছে আমি ছবিটা একটু পরিষ্কার করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য, বুঝেন আপনারা জাস্ট ছবি দেখেন আর বুঝেন, অ্যানাটমি আপনি যত রেসিডুয়াল নলেজ থাকবে অত আপনি এনরিচড থাকবে, ডেফিনেটলি আপনাকে কিছু নির্দিষ্ট টপিক থেকে ঘুরে ফিরে দেখবেন রেসিডেন্সিতে কোশ্চেন আসে, সেই সম্পর্কে ধারণা থাকতেই হবে, কিন্তু যত বেশি ছবি দেখবেন যত বেশি ধারণা আপনার স্পষ্ট থাকবে অত পারফেক্ট আপনার উত্তর দেওয়া খুবই সহজ হবে। তো ভাই আপুরা এই যে দেখেন এই তিনটা পর স্ট্রাকচার, এই যে টিম্প্যানিক মেমব্রেন, এই যে মিডল ইয়ার ক্যাভিটি, এবং এই যে ইউস্টিশিয়ান টিউব বা অডিটরি টিউব, এই যে পর পর তিনটা স্ট্রাকচার, এই তিনটা স্ট্রাকচার হচ্ছে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল পাউচ এর ডেরিভেটিভস। মনে রাখার সুবিধার জন্য আমরা ম্যাম নামে সূত্রটা প্রয়োগ করতে পারি, ঠিক আছে। আচ্ছা
তো ভাইয়া পরে সেকেন্ড পাউচ থেকে কি আসে, সহজ জিনিস, একটা মাত্র টনসিল, নাম হলো প্যালেটাইন টনসিল, কখনোই ফ্যারিঞ্জিয়াল লিঙ্গুয়াল টনসিল না। সেকেন্ড পাউচ থেকে শুধুমাত্র প্যালেটাইন টনসিল ডেরিভেটিভস, ঠিক আছে ভাইয়া পুরো এটা ভুল করবেন না। আচ্ছা আমরা এটা কেন করতেছি, কারণ ওভারঅল আপনাকে শুধুমাত্র থাইমাসের ব্লাড সাপ্লাই আর সাপ্লাই দিয়ে কোশ্চেন আসে না, ঘুরে ফিরে ওভারঅল আপনার একটা ধারণা থাকতে হবে। আচ্ছা তো ভাই আপুরা ফ্যারিঞ্জিয়াল পাউচ দেখছেন, আমরা কোশ্চেন আসছে থাইমাস থেকে, কিন্তু প্রথম কোশ্চেনটা থাইমাসের মধ্যে পাউচের ডেরিভেটিভস এই অংশটা ঢুকিয়ে দিয়েছে, এই জন্য আমাদেরকে পাউচ সম্পর্কে জানতে হবে। আচ্ছা তো ভাই আপুরা থার্ড পাউচ থেকে কি আসে, থার্ড পাউচ থেকে আমি সূত্র মনে রাখার জন্য মনে রেখেছি, আমাদের যে ম্যামরা ছিলেন, ম্যামরা কপালে টিপ করতেন, ঠিক আছে, সুবিধার জন্য আমি মনে রাখলাম যে ম্যাম এক নাম্বার পাউচ থেকে, ম্যাম সুদ সুবিধার জন্য, সেই ম্যাম তিন নাম্বার পাউচে এসে কপালে টিপ দিয়েছে, সেই টিপ পিআইপি টিপ, হ্যাঁ এভাবে মনে আছে কিভাবে, টি ফর থাইমাস এন্ড টিপের যে আই আর পি আছে সেই আইপি তে ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আইপি, হ্যাঁ এই যে আই ফর ইনফেরিয়র, টি ফর প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আর থাইমাসের টি ফর টিপের টি ফর থাইমাস, ঠিক আছে ভাইয়া আপনারা খুব সহজ। হ্যাঁ এই ম্যাম দিয়ে প্রথম পাউচের ডেরিভেটিভস মনে রাখবেন, টিপ ম্যাম তো কপালে টিপ দেয়, তো সেই টিপ দিয়ে থার্ড পাউচের ডেরিভেটিভস মনে রাখবেন, ঠিক আছে আপনারা, তাহলে কিন্তু থাইমাস পেয়ে গেছেন, তাহলে থাইমাস থার্ড পাউচের ডেরিভেটিভস, ঠিক আছে, তাহলে ফোর্থ পাউচের ডেরিভেটিভ কি, জাস্ট আপনি কথায় কথায় পড়ে রাখেন, মুখস্থ করার কোনো দরকার নেই, ফোর্থ পাউচ থেকে আসে সুপেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এবং ল্যাটারাল থাইরয়েড এলিমেন্ট। সবার ভুল হয় যে জায়গাটায় ভাইয়া বলে দেখেন, স্বভাবতই আপনার মনে আসতে পারে যে ভাই থার্ড পাউচ থেকে আসবে সুপেরিয়র, ফোর্থ পাউচ থেকে আসবে ইনফেরিয়র, যেহেতু ক্রম এক ধারাবাহিকতা, কিন্তু এখানে ব্যতিক্রম ঘটছে, হ্যাঁ এটা আপনারা কখনোই ভুল করেন, থার্ড পাউচ থেকে আসছে ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এবং ফোর্থ পাউচ থেকে আসছে সুপেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এই দুইটা কখনো ভুল যেন না হয় একটু লক্ষ্য রাখবেন, ঠিক আছে। আচ্ছা আর ফিফথ পাউচ থেকে ভাইয়া আসতেছে আলটিমো ব্রাঙ্কিয়াল বডি, যেটা পরবর্তীতে প্যারাফলিকুলার সেলে রূপান্তরিত, ঠিক আছে এইটা রাখার দরকার নেই, আমাদের যেটা টার্গেট ছিল থাইমাস, সেই থাইমাসটা কোথা থেকে আসে আমরা জানতে পারলাম থার্ড পাউচ থেকে আসে, থার্ড পাউচ থেকে আসে, মনে রাখার সুবিধার জন্য ফার্স্ট ফার্স্ট পাউচ থেকে আসে ম্যাম, মানে মনে রাখার জন্য এক্স্যাক্টলি সুবিধার জন্য, এবং থার্ড পাউচ থেকে আসে টিপ টিআইপি টিপ, যে কপালে টিপ পরে না সেই টিপ, হ্যাঁ মনে রাখার সুবিধার জন্য আপনাদের কাছে জিনিসটা আমরা শেয়ার করলাম। আচ্ছা তো ভাই আপুরা তাহলে আমরা প্রথম যে স্টেমটা ছিল এটা থার্ড পাউচ থেকে আসে, তাহলে কথাটা সত্য পেলাম তাই না, এই যে দেখেন ভাই আপুরা থার্ড পাউচ থেকে থাইমাস আসে, তাহলে দেখছেন শুধুমাত্র থাইমাসের আপনি শুধু হিস্টোলজি পরীক্ষার হলে চলে গেলেন হবে না, ওভারঅল একটা ধারণা থাকতে হবে, তাহলে থাইমাসের থার্ড পাউচ থেকে আসছে মানে প্যারেঞ্জিয়াল পাউচের যে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে কিন্তু আপনি বুঝে গেলেন, ঠিক আছে, তাহলে ডেফিনেটলি থার্ড পাউচ থেকেই আসে এবং এটা সত্য, এটা আপনি ট্রু দিয়ে দিন, ঠিক আছে ট্রু। আচ্ছা আসেন পরের টপিকে যাই, বলতেছে ডেভয়েড অফ নার্ভ ফাইবার, এই যে ভাই আপুরা দাঁড়ান আমি এটা এই যে ভাই আপনি আমরা এখন একটু বিডি চোরাশিয়ার বয়ে যাবো, হ্যাঁ আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন, দেখেন এই যে থাইমাস, হ্যাঁ বিডি চোরাশিয়ার কমন যে বই, এই যে একটা অর্গান থাইমাস, এই অর্গানটার ভাইয়াপুরা আমি একটু দাগ দিয়ে দেখাচ্ছি, ভাইয়াপুরা দেখেন এই যে নার্ভ সাপ্লাই আছে, এই যে ভ্যাসোমোটর নার্ভ আছে, স্টিলেট গ্যাংলিয়ন থেকে আসে, তাছাড়া এর ক্যাপসুলটা ফ্রেনিক নার্ভ দিয়ে সাপ্লাই হয়, মেন কথা এত কিছু আপনার জানার দরকার নেই, আমার কথা হচ্ছে একটা অর্গ্যান তার কি কোনো নার্ভ সাপ্লাই থাকবে না, এটা এটা কি কোনো কথা, একটা অর্গ্যান ডেফিনেটলি এর নার্ভ সাপ্লাই থাকবে, ঠিক আছে এটা ইচ্ছা করে কনফিউজ করার জন্য আপনাকে দেওয়া হয়েছে, একটা অর্গ্যান শরীরের যেখানে আপনার স্কিনেরই নার্ভ সাপ্লাই আছে সেখানে থাইমাসের মতো ইম্পর্টেন্ট একটা অর্গ্যান সেটা কি নার্ভ সাপ্লাই থাকবে না, ডেফিনেটলি থাকবে, তাই এইটাও এটা এই জন্য ভুল হয়েছে, হ্যাঁ আমরা এটা ভাইয়াপুরা ভুল হয়েছে, হ্যাঁ নার্ভ সাপ্লাই থাকবে না, এটা আপনাকে কনফিউজ করার জন্য দিয়েছে, হ্যাঁ আর প্রথমটা কি পেয়েছিলাম সত্য,
থার্ড পাউচ থেকে আমরা সত্য পেয়েছি। ঠিক আছে, আসেন থার্ড টপিকে চলে যাই। বলছে এই থাইমাসটা ডায়াগনোসড হয় মাইক্রোস্কোপিক্যালি বাই লিম্ফয়েড নোডিউল। এটা মাইক্রোস্কোপিক্যালি লিম্ফয়েড নোডিউল দিয়ে নাকি প্রকাশ করা যায়। বলেন আমরা আমাদের সেই চিরাচরিত বই, আমরা আমাদের চিরাচরিত বই বিডি চৌরাশিয়াতে চলে যাই। হ্যাঁ, এই যে থাইমাসের অংশ। হ্যাঁ ভাইয়া পুরা, তাহলে এই যে থাইমাসের অংশটা আমরা এখন পড়বো ভাই কমে। আচ্ছা আসে, এই যে থাইমাসের মাইক্রোস্কোপিক্যাল স্ট্রাকচার, হ্যাঁ এই যে বিডি চৌরাশিয়ার পেজে আমরা জাস্ট থাইমাস অংশটা থেকে পড়ছি। আচ্ছা তাহলে থাইমাসে বলছে, থাইমাসের ডেভেলপমেন্টে এই যে দেখেন ভাইয়া পুরা, এটা হচ্ছে একটা মাইক্রোস্কোপিক স্লাইড। এখানে বলা হয়েছে থাইমাস আমি কিভাবে চিনবো, এই যে হ্যাসেলস কর্পাস, এর কিছু কর্টেক্স আছে, মেডুলা আছে, এই কাট সেকশন হিস্টোলজিক্যাল পিকচার, এই এইটাই হলো থাইমাসের জন্য প্রযোজ্য। কি হ্যাসেলস কর্পাস, হ্যাঁ হ্যাসেলস কর্পাস, মেডুলার কর্টেক্স, এই এইগুলাই হচ্ছে থাইমাসের জন্য হিস্টোলজিক্যাল স্লাইডের অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, তা আসে ভাই আপনা, তাহলে আর লিম্ফেটিক নোডিউল এটা কার জন্য প্রযোজ্য? লিম্ফেটিক নোডিউলটা ভাই আপনা এটা আসলে প্রযোজ্য লিম্ফ নোডের জন্য, এটা লিম্ফ নোডের জন্য প্রযোজ্য। লিম্ফ লিম্ফয়েড বা লিম্ফেটিক নোডিউল থেকে আমরা একটা লিম্ফ নোড সেইটা সম্পর্কে ধারণা পাবো, থাইমাস না। থাইমাসকে চিনতে হলে আপনার ডেফিনেটলি হ্যাসেলস কর্পাস, একদম বিডি চৌরাশিয়ার বইটা যে দেখাইলাম, এই যে বিডি চৌরাশিয়ার বই, জুম করে দিই, এই যে জুম করে ভাইয়া পুরা দেখছেন, এই যে হ্যাসেলস কর্পাস, হ্যাসেলস কর্পাস কে আপনারা বুঝতে পারবেন যে, এবং কর্টেক্স এবং এর মেডুলা এই অংশগুলো দেখে, লিম্ফয়েড নোডিউল দেখে আপনার যে আপনার নোডিউল দেখে আপনি লিম্ফেটিক লিম্ফেটিক অর্গান লিম্ফ নোড বুঝতে পারবেন, থাইমাস না। ঠিক আছে, আচ্ছা এটাও কনফিউজ করার জন্য আপনাদেরকে দিছে। হ্যাঁ তাই মোটামুটি একটা ধারণা কিন্তু আপনাকে ওভারঅল থাকতেই হচ্ছে। আচ্ছা তাহলে আমার যে কোশ্চেনটা ছিল ভাইয়া পুরা, আসেন এটাতে আমরা আবার চলে আসি, যে তাহলে বলতে চাই মাইক্রোস্কোপিক্যালি লিম্ফয়েড নোডিউল দিয়ে এটাকে নাকি প্রকাশ করা যাচ্ছে, তাহলে এই কথাটাও আমার ফলস। ঠিক আছে, আচ্ছা এরপর চার নাম্বারে চলে আসি, বলতেছে রিসিভ আর্টারি সাপ্লাই ফ্রম ইন্টারনাল থোরাসিক আর্টারি। আপনি বলতে পারেন যে ভাই এখানে ইন্টারনাল থোরাসিক এর কথা কেন বলছে, থাইমাস তো গলার গলা থেকে মিডিয়াস্টিনাম পর্যন্ত বিস্তৃত, ইন্টারনাল থোরাসিক কিভাবে বুঝবো? আচ্ছা এখন চলেন বইয়ে চলে যাই, বইয়ে চলে যাই। হ্যাঁ আপনাকে স্পর্শ পাওয়ার পর আমার এই আজকে কোশ্চেন সলভ শেষে একটা ট্রিক্স শিখাই, একটা একটা ট্রিক্স শিখাই দিব। হ্যাঁ আসেন আগে আমরা এখন একটু বিডি চৌরাশিয়াতে চলে যাই। হ্যাঁ আর্টারি সাপ্লাই সম্পর্কে, ঠিক আছে আসেন ভাই আপনারা, ডেভেলপমেন্টের আগে আমি একটু জুমটা কমিয়ে দিই। আচ্ছা হিস্টোলজির আগে এই যে ভাইয়া পুরা ব্লাড সাপ্লাই, হ্যাঁ দেখেন এই থাইমাস সাপ্লাইড বাই এই যে ব্রাঞ্চেস ফ্রম ইন্টারনাল থোরাসিক আর্টারি এবং কিছু ইনফেরিয়র থাইরয়েড আর্টারি। হ্যাঁ এই যে ইন্টারনাল থোরাসিক আর্টারি থেকেও এ সাপ্লাই পেয়ে থাকে। ঠিক আছে, ইন্টারনাল থোরাসিক আর্টারি থেকে থাইমাস ব্লাড সাপ্লাই পায়। ঠিক আছে, তাহলে এটাও আমরা দেখলাম যে হ্যাঁ ডেফিনেটলি ইন্টারনাল থোরাসিক আর্টারি থেকেও থাইমাস সাপ্লাই পায়, এবং এই জন্য এটাও আপনার এটাও সত্য। এবং সবার শেষে যে বলেছে এটা অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনামের নাকি কন্টেন্ট, অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনামের কন্টেন্ট, আসলে সবকিছু তো একজন রেসিডেন্সি পরীক্ষার্থী সবকিছু তো একবারে মনে রাখা সম্ভব না। এখন একটা বক্স আছে, নিউরন মেডিকেল একাডেমিরই একটা বক্স আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা এখানে এইভাবেই পড়াই আমাদের যারা শিক্ষার্থী আছেন, চিকিৎসক ভাই বোনরা আছেন, তাদেরকে আমরা এই এইভাবেই পড়াই। দেখেন কন্টেন্ট অফ বোথ সুপেরিয়র অ্যান্ড অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনা, হ্যাঁ দেখাচ্ছি দেখেন ভাইয়া পুরা, মানে আমাদের এই বক্সটা আমরা এইভাবে যে মিডিয়াস্টিনামের যে কন্টেন্ট গুলো আছে এটা তিন ভাগে আমরা বিভক্ত করি, একটা হচ্ছে সুপেরিয়র অ্যান্ড অ্যান্টেরিয়র, একটা হচ্ছে সুপেরিয়র অ্যান্ড মিডল মিডিয়াস্টিনাম, সুপেরিয়র অ্যান্ড মিডল মিডিয়াস্টিনাম, এবং আরেকটা ভাগে ভাগ করি সুপেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম। ঠিক আছে ভাইয়া পুরা, আরেকবার বলি, সেটা হচ্ছে তিন ভাগে আমরা ভাগ করি, জাস্ট এটা আমরা জানার জন্য যে আমাদের যে মিডিয়াস্টিনামটা আছে সুপিরিয়র মানে সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়র মিডিয়াস্টিনাম, ইনফেরিয়র মিডিয়াস্টিনামকে তিন ভাগে বিভক্ত করি।
anterior medial and posterior mediastinum ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে এই যে মিডিয়াস্টিনামটা আছে ভাই আপুরা এদের তো কন্টেন্ট আছে কিছু কন্টেন্ট আছে খুব কমন সেই কমন কন্টেন্টগুলো মনে রাখার জন্য তিন ভাগে বিভক্ত করে পড়াশোনা করব একটা হচ্ছে সুপিরিয়র এবং অ্যান্টেরিয়র সুপিরিয়রটাকে কমন ধরো সুপিরিয়র এন্ড মিডল এবং সুপিরিয়র এন্ড পোস্টেরিয়র এই তিন ভাগে ভাগ করে আমরা পড়াশোনা করব ঠিক আছে সহজ দেখেন আপনারা ছবিটা দেখেন প্রথমে বলা হয়েছে কন্টেন্ট অফ দাঁড়ান কলমের কালিটা একটু ভালো কালি গাঢ় কালি হতে হবে হ্যাঁ দাঁড়ান লাল কালিটা বলতেছে যে ভাইয়াপুরা কন্টেন্ট অফ সুপিরিয়র অ্যান্ড অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম প্রথমটা মানে সুপিরিয়র এবং অ্যান্টেরিয়র সেটার কন্টেন্ট মনে রাখার জন্য আমি দেখেন এখানে একটা চায়ের ছবি চায়ের কাপে কি আছে চায়ের ছবি টি প্রথমে চা খাবো হ্যাঁ চা খেলাম তো টি ফর থাইমাস টি ফর থাইমাস এভাবে আমি মনে রাখছি তাহলে দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে সুপিরিয়র এবং মিডিয়াল মিডিয়াস্টিনাম এর কন্টেন্ট কি আমি মনে রাখছি প্রথমে চা খাবো চা খেয়ে এই দেখেন বাবুগুলার ছবি এখানে দেখেন এরা পিটি করছে তাই না বাবুগুলো দেখেন পিটি করতেছে তার মানে চা খেয়ে পিটি করবো পি ফর ফ্রেনিক নার্ভ আর পিটি টি ফর ট্রাকিয়া তাহলে কন্টেন্ট অফ সুপিরিয়র অ্যান্ড মিডিল মিডিয়াস্টিনাম হচ্ছে পিটি করবো পি ফর ফ্রেনিক নার্ভ টি ফর ট্রাকিয়া দেখছেন জাস্ট আপনার মনে রাখার সুবিধার জন্য এইভাবে নিউরোনিক্স আমি নিজে বানায় বানায় পড়তাম আপনাদের সাথে শেয়ার করছি ইনশাআল্লাহ নিউরন মেডিকেল একাডেমিতে আমরা যখন আপনাদের সাথে যুক্ত হব আপনারা আমাদের যখন যুক্ত থাকবেন ইনশাআল্লাহ এইভাবে আমরা পড়ানোর চেষ্টা করব আচ্ছা এরপর ভাইয়াপুরে দেখেন কন্টেন্ট অফ সুপিরিয়র এই যে দেখেন ভিওটি ভোট মুখস্থ করতে চান সরাসরি মুখস্থ করবেন যাদের মুখস্থ করতে দেরি হয় বা মনে রাখতে চান তারা আর এই কর্মসূত্র ইউজ করতে পারেন দেখবেন ভালো লাগবে পরীক্ষার হলে মনে আসলে যথেষ্ট ভাইয়াপুরা তাহলে আমরা কন্টেন্ট অফ সুপিরিয়র অ্যান্ড অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম করছিলাম তাহলে ভাইয়াপুরা এই ছবিটা টেকনিক্যাল ইরোরের জন্য আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে ভাইয়াপুরা আমরা যে এই যে মিডিয়াম করবো মিডিয়াস্টিনামে কিছু কন্টেন্ট আছে ভাইয়াপুরা যেগুলো খুব কমন সেই কমন কন্টেন্টগুলো আপনাদের পড়ার সুবিধার জন্য তিন ভাগে বিভক্ত করা হয়েছে সেটা হচ্ছে সুপিরিয়র অ্যান্ড অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যান্ড মিডল মিডিয়াস্টিনাম এবং সুপিরিয়র অ্যান্ড পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম ঠিক আছে এই তিন ভাগে ভাগ করে আমরা পড়াশোনা করব ঠিক আছে তাহলে আমার নেমোনিক্স সুবিধার জন্য আমি এইভাবে নেমো বানিয়ে বানিয়ে পড়েছিলাম যে প্রথমে আমি চা খাবো এই দেখেন চা টি চা খাওয়ার পরে করবো চা খাওয়ার আমার যেহেতু এনার্জি আসবে শরীরে আমি দেখেন বাবুগুলা পিটি করতে দাঁড়াইছে তাই না এরপরে চা খেয়ে পিটি করবো পিটি করে দিয়ে আমি আমি হচ্ছে ভোট দিতে যাবো হ্যাঁ এই যে ভাইয়াটা দেখতেছেন এখানে ভোট দিতে যাচ্ছে হ্যাঁ এই হচ্ছে নেমোনিক্স আমি এভাবে মনে রাখছি আপনারা নেমোনিক্স ছাড়া যদি পড়তে চান কোনো সমস্যা নেই নেমোনিক্স ছাড়াই পড়বো তো দেখেন ভাইয়াপুরা কন্টেন্ট অফ সুপিরিয়র অ্যান্ড অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম হচ্ছে টি না চা খাবো টি ফর থাইমাস এই যে টি চা খাবো টি ফর থাইমাস টি ফর থাইমাস মানে চায়কে ইংরেজিতে তো টি বলি সেই টি ফর থাইমাস তা আপনার কিন্তু থাইমাস থেকে কোশ্চেন এসেছে এবং আপনি কিন্তু জেনেই গেলেন সুপিরিয়র এবং অ্যান্টেরিয়র দুইটা মিডিয়াস্টিনাম জুড়ে আপনার থাইমাস আছে ঠিক আছে আচ্ছা বাকিটা একটু পরে ফেলি তাড়াতাড়ি ভাইয়াপুরা আচ্ছা তাহলে কন্টেন্ট অফ বোথ সুপিরিয়র অ্যান্ড মিডল মিডিয়াস্টিনাম চা খেয়ে কি করবো পিটি করবো তাই না এই যে লেখা আছে পিটি এই যে পিটি পিটিতে কি পি ফর ফ্রেনিক নার্ভ আর টি ফর ট্রাকিয়া টি ফর ট্রাকিয়া ঠিক আছে আচ্ছা তো চা খেয়ে তো পিটি করলাম মানে সুপিরিয়র অ্যান্টেরিয়র হয়ে গেল সুপিরিয়র মিডল মিডিয়াস্টিনামের কন্টেন্টও হয়ে গেল আচ্ছা এইবার
সুপেরিয়র এবং পোস্টেরিয়র মিডিয়াস্টিনাল নার্ভের কন্টেন্ট আমরা পড়ব। এইটার জন্য সূত্র ছিল কি, আপনারা করেছেন ভোট, ভোট দিতে যাব তাই না, চা খেলাম পিটি করলাম এবার ভোট দিতে যাব। তাহলে ভোটে কি, ভি ফর ভেগাস নার্ভ, ও ফর ইসোফেগাস, এন্ড টি ফর থোরাসিক ডাক্ট, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আপনারা নেমোনিক্স বানিয়ে বানিয়ে মনে রাখেন, দেখবেন ইনশাআল্লাহ পরীক্ষার হলে এই মনে আসলেই যথেষ্ট, খুব দ্রুত মাইক্রোসেকেন্ডে অ্যান্সার করতে হয়। তো এই ধরনের নেমোনিক্স বানিয়ে পড়লে, সবকিছুর জন্য নেমোনিক্স এর দরকার নেই, যেগুলো একটু ভুলে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে সেটার জন্য নেমোনিক্স বানিয়ে করলে দেখবেন আপনাদের খুব উপকার হবে। তাহলে আলটিমেটলি আমরা এটা কি শিখলাম, যে নেমোনিক্স দিয়ে শিখলাম যে কন্টেন্ট অফ সুপিরিয়র এন্ড অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনা হচ্ছে থাইমাস। চলেন এখন সলভ করছিলাম সেটাতে চলে যাই, তাহলে এটা বলতেছে কন্টেন্ট কম্পোনেন্ট অফ অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনা, তাই না? সত্য, অ্যান্টেরিয়র এন্ড সুপিরিয়র দুইটারই কন্টেন্ট, বাট অ্যান্টেরিয়র তো ডেফিনেটলি, তাই এটাও ট্রু হয়েছে, ঠিক আছে ভাই আপনারা। এইভাবে পড়াশোনা করতে হবে। এখন একটা অ্যানালিটিক্যাল কথা দেখেন, থাইমাস থেকে কিন্তু সরাসরি এইভাবে প্রশ্ন করে নাই যে থাইমাসের আর্টারি সাপ্লাই এটা, হ্যাঁ দিয়েছে আর্টারি থেকে কোশ্চেন দিয়েছে, কিন্তু এমন করেনি যে আর্টারি সাপ্লাই এটা, ভেনাস ড্রেনেজ এটা, এবং থাইমাস থাইমাস বিড়ি চৌরাশিয়া থেকে যা আছে হুবহু তাই তুলে দেয় নাই, ওভারঅল কোশ্চেন হয়েছে। তাই এই কোশ্চেনটা পারার জন্য, এই কোশ্চেনটা ভাইয়াপুর আপনাদের পারার জন্য, এই দেখেন উত্তরমালা আমি দিয়ে রেখেছি, হ্যাঁ উত্তরমালা আমি ভাইয়াপুরা দিয়ে রেখেছি, প্রথমটা সত্য হয়েছে, লাস্টের দুটো ট্রু হয়েছে, ঠিক আছে। আপনাকে যেটা বুঝতে হবে, অ্যানালাইসিস করতে হবে কোশ্চেন। তো দেখেন ভাইয়াপুরা, আমি এগুলো মুছে দিচ্ছি, কোশ্চেনটা পারার জন্য ভাইয়াপুরা দেখেন আপনাকে যেটা করতে হবে, আপনাকে যেটা করতে হবে ভাইয়াপুরা দেখেন, আপনাকে হচ্ছে ধারণা থাকতে হবে ফ্যারিঞ্জিয়াল পাউচ সম্পর্কে, আপনাকে ধারণা থাকতে হবে মাইক্রোস্কোপি মানে হিস্টোলজি সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, এবং আপনার যদি এই দেখেন মিডিয়াস্টিনামের এটা কম্পোনেন্ট নাকি সেটার জন্য আপনাকে মিডিয়াস্টিনামেরও ধারণা থাকতে হবে, কারণ সব করে তো আপনি যদি শুধুমাত্র অ্যানাটমিতেই সম্পূর্ণ পারফেক্ট ধারণা নিয়ে পরীক্ষার হলে যান, তাহলে তো অ্যানাটমি পড়তে আপনার 6-7 মাস লাগে, তাহলে যে বাকি সাবজেক্টগুলো ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, তারপরে বেসিক সাবজেক্ট, এত কিছু কখন কখন পড়বে। তাই কোশ্চেন অ্যানালাইসিস করেন, যুক্ত থাকে নিউরন মেডিকেল একাডেমির সাথে, আমরা আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব স্বল্প সময়ে আপনার রেসিডেন্সি প্রস্তুতি সম্পন্ন করার জন্য। সম্মানিত চিকিৎসক বৃন্দ, আপনাদের নিয়ে আজকেই ছিল, আজকে 1 মিনিট 1 কোয়েশ্চেন 1 সেশন লেকচারের আজকে ছিল এই সেশন। আমাদের ক্লাসটি কেমন লাগলো আপনাদের মতামত জানিয়ে জানাবেন আমাদের আমাদের সাথে, আমাদের আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবসময় আমাদের অনুপ্রেরণা দেয়, আমাদের জন্য সবসময় দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি আপনাদের রেসিডেন্সি যাত্রা যেন অত্যন্ত স্মুথ হয় এবং প্রত্যেকে যে গলায় যেন রেসিডেন্সির বিজয়মালা অর্পিত হয়। সম্মানিত চিকিৎসক বৃন্দ, আজকের ক্লাসে আমি মোহাম্মদ সাকিব ইসলাম এখান থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।